আসসালামু আলাইকুম, কিতা করে আপনারা সব ভালো আছেন? আশা করি সব আপনারা ভালো আছেন। গেছে কালকে আমি মনোহরকা একটা ভিডিও আপলোড দিছিলাম, তারপরে আমি ভিডিওটা ডিলিট করে লাইছি কেয়ার লাগিয়ে আমি কইয়া। পরে আমি নিজে বুঝতে পারছি, মানে ভিডিওটা আমি দিছিলাম আপলোড করছিলাম, করার পরে আমি নিজে যেন বুঝতে পারছি না আমার এরকম এটা মাত কথা আমার ঠিক হয়েছে না, এরকম আমি মারতে লাগছিল না, বুঝছেন না? তার লাগে আমি ভিডিওটা ডিলিট করে লাইছি। আর আপনার কাছে আমি মাফ খুঁজিয়া, যেন আপনারা সবে আমার মাফ করে দিবা, নেক্সট টাইম এরকম আমি কোনো জাত ইটা ব্যাপারে আমি মারতাম না, ইটা ব্যাপারে আমি কোনো জাত ভিডিও আপলোড দিতাম না, কারণ আমি এফাকিরে মাতা হইছে না অ্যাকচুয়ালি। কারণ না নিয়ে আমি মাতি দিছিলাম, মানে আমার মনে হয়েছে আমার আলাদা একটা ফিলিং আসলো, বুঝছেন না? তো এর লাগে আমি ফাঁকিরে মাতি দিয়েছিলাম, এর লাগে আপনারা মাফ করে দিবা, আপনারা ছোটো বা হিসাবে মাফ করে দিবা, নেক্সট টাইম এলে কোনো ভুল হইতো না, এটা ব্যাপারে আমি এরকম করছি মারতাম না। আশা করি আপনারা আমি আরও আগে দিয়ে আরও ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করবো, ভালো ভালো কিছু ব্লগও দেওয়ার আমি চেষ্টা করবো। কিছু আপনারা নিজেও বুঝতে পারেন, কিছু সমাব সময়ের অভাবের কারণে মানে এটা ভালো জিনিস কিছু আমি দিতে পারি না, দেখাইতে পারি না আপনারা লগে, মানে নতুন কিছু এন্টারটেইন আমি করতে পারি না। আপনারা আর কাছে একটাই অনুরোধ, যেন আপনারা আমারে মাফ করে দিবা, আমার ভুল হয়ে গেছে। আর দেখো মানে যে মাফ খুঁজে এর তাকি বড়ো হইলে যারা মাফ করে দেন, তো আপনারা মাফ করে দিবা, নেক্সট টাইম আমার এলাক কোনো ভুল হইতো না। আর আমি ওখানো কইতে চাইমু, যেন প্লিজ ভিডিও আপনারা শেয়ার করবা। আপনারারে আরেকটা আমি কথা কইয়ার, যেন ওখানো কইয়ার আমরা যেন এখন দুনিয়ায় আসি না, এনে আমরা দুনিয়ায় কিতা করিয়া খাম করিয়ার খামাই করিয়ার আমরা মনোহরকা খাইয়া বাঁচিয়া আমরা থাকিয়ার, ঠিক না এনে? কিন্তু আমরা আখেরাতর লাগিয়ে আমরা কিছু করিয়ার নি, আমরা আর ওখানো একবার চিন্তা করতে লাগবো, বুঝছো না? কারণ আমরা দুনিয়ায় যেটা কিছু বালা খাম করিয়া যাইমু, মানে আমরা ওটা আখেরাত পাইমু। যদিন আইজ মানে নমাজ পড়মু, রোজা রাখমু, আল্লাহর এবাদত করমু, ঠিক না এনে? তারপরে হইলিয়া কোনো গরিবরে যদি আমরা সাহায্য করি, খেয়ার কোনো বিপদ পর্যন অতা মানুষের যদি হেল্প করি, অতা মানুষের দোয়া ও অতা জিনিস মানে আমরা মরার বাদে আমরা লগে লইয়া যাইমু, বুঝছো না? তো এর লাগে আমি কইতে চাইরাম, মানে যেন যেরা যেন যে ফাঁকিরে ফারইন আর কি, এলা কথা নাই, যেন আপনারা টাকা পয়সা দিয়া সাহায্য করতে লাগবো ইলা না। সাহায্যর মানে বিভিন্ন ধরনের সাহায্য আছে, যেন জেলা ফারইন যত ফারইন সাহায্য করবা, সাহায্য করার বাদে নানি হেল্প করার বাদে একটা যেন দোয়া পাওয়া যায় নানি, আমি দেখছি যে একটা দোয়া পাওয়া যায়, মানে মনে একদম শান্তি আই হয়। আপনারা যেন জেলা ফারইন মানুষের হেল্প করার চেষ্টা করবা, আর আমিও আল্লাহর হুকুম আপনারার দোয়াই একমাত্র, আপনারা না হইলে দেখো আমি কিচ্ছু না, আপনারা না হইলে আমি কিচ্ছু না। কারণ আমি এরকম কালকে একটা ভিডিও আপলোড দিছি হয় আমার বহুত বড় ভুল হয়ে গেছে, এর লাগে আপনার কাছে আমি মাফ চাইয়া, আপনারা ছোটো ভাই হিসাবে মাফ করে দিবা। নেক্সট টাইম ই ইলা হিসাবে আমি কিচ্ছু মারতাম না, ই হিসাবে আমি কোনো জাত ভিডিও আমি আপলোড দিতাম না, ভাই হেল্প যেটা জিনিস নাই এগুলিগা নিজের মাঝে, ঠিক নাই? এখানে আমি এখন বুঝতে পাইছি নিজের মাঝে আমি খারে কিলা হেল্প করমু, ইগান আমি বুধ পাইমু। মনে করকা যদিন আমি টেকা দিয়ে হেল্প করতে পারি না, তানে একজন মানুষ যদি তাহলে খাইতে পারে, তারা আমি তানে টেকা দিয়ে হেল্প করতে পারি না, আমি তানে গরো আনে খাবাইতে পারমু, মানে একটা আমি এক্সাম্পল বুঝাইলাম। কিন্তু হেল্প করার বহুত লাইন আছে, তে ইলা কথা নাই, আমি আপনারা ওয়ার লাগিও কয়ার, মানে আমরা কিছু মরার আগে আগে দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার আগে আগে, দুনিয়ায় তো হয় আল্লাহ আমরা দুনিয়ায় দিছেন আমরা খামাই করিয়ার খাইয়ার, কিন্তু আখেরাতর লাগি কিছু আমরা জিনিস যোগাড় করিয়া লইয়া যাইতে লাগবো। কারণ সেই সময় যেন আমরা যোগাড় করার সময় মিলত না, বুঝছো না? যোগাড় করার সময় এখন দুনিয়ায় আমরা খামাই করিয়ার নিজের গড় পরিবার চালাইয়ার লগে কিছু নিজর যেমন মতো যেই নো যে ফাঁকিরেও খামাই করুকা, কিন্তু ব্যাংকে একটা সেভিং করিয়া রাখুন না, তো ও হিসাবে মনে হরকা আমরা খাম করিয়া গড় চালাইয়ার আল্লাহর এবাদত করিয়ার
লগে কিছু বালা ওলা খাম করিয়া যাইতাম, যেহেতু ওটা মরার বাদে ওটা জিনিস আমরার খাম হয়। তে আশা করি আপনারা বুঝছেন, আর আমার যেটা আমি কালকে ভিডিও আমি আপলোড দিয়েছিলাম এটা আমি ডিলিট করে দিছি, যার কারণে আমি আবার আপনারা কাছে রিকোয়েস্ট করি আর যেন আপনারা আমারে মাফ করে দিবা, নেক্সট টাইম আমি এটা ব্যাপারে কিছু মারতাম না আর এইরকম ভিডিও আমার কাছ থেকে আপনারা ফাইতা নাই। তে আশা করি আমি আপনারারে আগে দিয়ে আরও বালা বালা ভিডিও দিয়া যাইমু। কিছু সময়ের অভাবর কারণে আমি খামো থাকি, সকালে 7টার সময় করে থাকি, বারো আর রাত যাই যাই 8-9টা বাজি যায় লাগে, আমি মানে বালা কোনো জিনিস আপনারা দেখাইতে পারি না। আশা করি আগে দিয়ে আমি বহুত বালা বালা জিনিস দেখাইমু, আর দোয়া করবা আপনারা বেশি করে, আর আপনারা যে হিসাবে সাপোর্ট কররা বহুত শুক্রিয়া, আপনারা সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নাই, আর ভুল হইলে মাফ করবা, আপনারা মতামত কমেন্ট করিয়া জানাইবা। আসসালামু আলাইকুম।